দীর্ঘ 250 বছর ধরে আমাদের অজান্তেই আমাদের কেউ একজন কন্ট্রোল করছে। পৃথিবীর সমস্ত ধনী শক্তিশালী ব্যক্তিরা নাকি এই সংস্থার সঙ্গে জড়িত, এবং মানুষকে নাকি নিজেদের ইশারায় নাচানোই হচ্ছে এদের প্রধান কাজ। এবং আশ্চর্যজনকভাবে আইজ্যাক নিউটন থেকে শুরু করে কুইন এলিজাবেথ বা মার্ক জুকারবার্গ বা বিল গেটস, এরা প্রত্যেকেই নাকি এই সংস্থার সদস্য। বা সারা পৃথিবীতে ঘটে চলা এরকম অমীমাংসিত অনেক ঘটনার পেছনে হাত রয়েছে এই সংস্থার। প্রশ্ন অনেক আছে, অনেক ঘটনার জন্য দায়ী করা হয় এই সংস্থাকে, কিন্তু প্রমাণ এখনো কারোর কাছে নেই। গভর্নমেন্ট, ব্যাংক, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা পলিটিক্স, এই সব কিছুকেই নাকি কন্ট্রোল করছে এই সংস্থা। এবং এই সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি নিজেদের পরিচয় দেয়, তাদের নাকি জীবন পর্যন্ত চলে যেতে পারে। এই সমস্ত কিছু রয়েছে এই সংস্থার নামে নানান অপবাদ। আর সারা পৃথিবীতে ঘটে চলা এরকম অনেক ঘটনা যার কোনো উত্তর আজও পাওয়া যায়নি, বা সেই ঘটনার আজও নিষ্পত্তি হয়নি। এই সমস্ত কিছুর পেছনেই রয়েছে 250 বছরের এই সংগঠন, যা শয়তানের সংগঠন নামে পরিচিত, বা যাদেরকে বলা হয় দ্য অর্ডার অফ ইলুমিনাতি। আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব এই ইলুমিনাতি সংগঠনটা আসলে কি, আদৌ কি এর অস্তিত্ব আছে, বা এই সংগঠনের অরিজিনটা কোথায়, বা পৃথিবীতে ঘটে চলা অনেক ঘটনার কোন কোন ঘটনার জন্য দায়ী করা হয় এই সংগঠনকে, এবং এই সংগঠনের ভবিষ্যৎ কী। তাই আমার সঙ্গে থাকো পুরো সময়টা, আর দেখে নাও অর্ডার অফ ইলুমিনাতি বা শয়তানের গুপ্ত সংগঠনের অস্তিত্ব আদৌ আছে না নেই। এমনকি সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য নাকি দায়ী করা হচ্ছে ইলুমিনাতিকে। চীনের যে উহান প্রদেশ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, এবং তার পেছনেও রয়েছে অন্য একটা গল্প। অনেকেই বলছে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করে ছড়ানো হয়েছে এই ভাইরাসকে, এবং যার জন্য নাকি এই ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনটি দায়ী। এবং আশ্চর্যজনকভাবে চীনের উহান প্রদেশে যখন করোনা ভাইরাস প্রথম দেখা গেছিল, তার 3 থেকে 4 দিনের মাথায় এক আমেরিকান পপ সিঙ্গার পপি একটি গান লেখেন, এবং যে গানটি ছিল ডোন্ট গো আউটসাইড। এবং এরপর থেকেই নাকি সারা পৃথিবীতে শুরু হয়ে যায় লকডাউন। এবং আশ্চর্যজনকভাবে অনেকেই বলছে যে সেই গানের প্রত্যেকটি কথা দিয়ে লেখা ছিল ডোন্ট গো আউটসাইড, এবং সারা পৃথিবী এক নিমিষে থেমে যাওয়ার কথা বলা ছিল। কী করে এই আমেরিকান সিঙ্গার পপি বুঝে গেলেন এত আগে থেকে যে এরকম একটি ভাইরাস আসতে চলেছে, এবং যার জন্য সারা পৃথিবী থেমে যাবে এক মুহূর্তে, এরও কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। তাই অনেকেই এই আমেরিকান সিঙ্গার পপিকে দায়ী করেন ইলুমিনাতির গুপ্ত সংগঠনটির সঙ্গে যুক্ত থাকার জন্য। 22 নভেম্বর 1963 যখন আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করা হয়, রহস্যের মাধ্যমে উঠে আসে যে এক মহিলা নাকি হত্যা করেছিল এই আমেরিকান প্রেসিডেন্টকে, এবং তার হাতে ছিল ক্যামেরার মতো একটি বন্দুক। কিন্তু সেই মহিলাকে আইডেন্টিফাই করার পরেও সেই মহিলাকে কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেল সেই মহিলা? অনেকেই বলছেন এই মহিলাও হয়তো এই ইলুমিনাতি নামে গুপ্ত সংগঠনের সদস্য ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যু, ফরাসি বিপ্লব বা প্রথম বিশ্বযুদ্ধ, অথবা 9/11 সেই ঘটনা, এই সব কিছুর পেছনেই ইলুমিনাতি নামে এই গুপ্ত সংগঠনের হাত রয়েছে বলে অনেকেই মনে করছেন। 1991 খ্রিস্টাব্দে CIA নামে একটি সংস্থা একটি বই বার করে, যার নাম ছিল ব্লাড লাইনস অফ ইলুমিনাতি, এবং যেখানে এই ইলুমিনাতি গ্রুপটিকে বলা হয় শয়তানের পূজারী। সারা পৃথিবী জুড়ে ঘটে চলা এরকম নানান অমীমাংসিত ঘটনার জন্য দায়ী করা হয় এই ইলুমিনাতি সংস্থাটিকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই ইলুমিনাতি সংস্থাটির আসল উদ্দেশ্য কি? কারা এই সংস্থাটি চালায়? এটি কি এখনও কার্যকর রয়েছে? এবং এদের কি সত্যি আসল উদ্দেশ্য শয়তানের মাধ্যমে আমাদের কব্জা করে চলা? তার সমস্ত উত্তর আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করি। ইলুমিনাতির সিম্বলে রয়েছে একটা ত্রিভুজ, যার মাঝখানে রয়েছে একটা চোখ। এই চোখটিকে বলা হয় অল নোয়িং আই, এবং এই সিম্বলটি হচ্ছে দ্য আউল অফ এথেনার প্রতীক। এথেনা হচ্ছে একজন গ্রিক দেবী, এবং এই চোখটিকে বলা হয়
ভগবানের চোখ যা আমাদের সর্বদা নজর রাখছে। 1776 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রফেসর অ্যাডাম বলে একজন এই সংস্থাটির জন্মদাতা। ইলুমিনাতির মাস্টারমাইন্ড ছিলেন সেই প্রফেসর অ্যাডাম, এবং ওনার লড়াই ছিল অর্গানাইজড রিলিজিয়নের বিরুদ্ধে। তৎকালীন সময়ে সারা পৃথিবী জুড়ে ছিল ধর্মের নামে নানান কুসংস্কার এবং অন্ধবিশ্বাস, এবং বিজ্ঞানকে কেউ বিশ্বাসই করতে চাইত না। তাই ওনার উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক প্রচার করা এবং ধর্মকে মেনে বা মানুষের অধিকারের জন্য লড়াই করা, ধর্ম বর্ণ নির্বিশেষে বিজ্ঞানের লড়াই, আর ধর্মীয় কুসংস্কারকে সরিয়ে বিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা করা। ওনার টিমে ছিলেন ওনারই 4 স্টুডেন্টস, যাদেরকে বলা হতো পার্টিবিলিটিস। পরবর্তীকালে সদস্য সংখ্যা 2500 থেকে 3000 পর্যন্ত হয়েছিল, কিন্তু 1800 গোড়ার দিকে এই গুপ্ত সদস্যদের নিয়ে তৈরি হওয়া সংস্থাটি সবার নজরে আসে, এবং তখনকার দিনে ধর্মযাজকরা এই সংস্থাটিকে রাতারাতি শয়তানের পূজারক নামে আখ্যা দেন। এবং চার্চের অধিকারিকরা যেহেতু ধর্মের বিরুদ্ধে লড়াই করা ছিল এই সংস্থার মূল উদ্দেশ্য, এবং প্রায় অনেককেই এই গ্রুপের বা সদস্যদের মেরে ফেলেন। এবং পরবর্তীকালে এই গ্রুপটি আলটিমেটলি কি সত্যিকারের শয়তানের গ্রুপ হিসেবে পরিচিত ছিল বা হয়ে উঠেছিল, নাকি সত্যিকারের কোনো শয়তানের সংগঠন, বা সারা পৃথিবী জুড়ে ঘটে চলা এরকম নানান ঘটনা যা একটু আগে উল্লেখ করলাম, সব কিছুর পেছনে রয়েছে এই গ্রুপটি, বা আমাদেরকে অদৃষ্টের এক বাঁধনে এই গ্রুপটিই হয়তো নাচিয়ে চলেছেন সারা পৃথিবীর সমস্ত পাওয়ারফুল ব্যক্তিদের নিয়ে তৈরি হওয়া এই গ্রুপটি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজও অজানা। তোমাদের কারোর কাছে যদি এই গ্রুপ সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং কেমন লাগলো অবশ্যই তা জানিও। যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওসগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবারও নতুন কোনো ভিডিওসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে।